আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হচ্ছে বরগুনার উদ্দেশ্যে রওনা হয়েছি, মানে আমার নিজের কিছু বাসার কিছু আসবাবপত্র নিয়ে বরগুনায় রওনা হয়েছি। ছোট্ট একটা পিক আপ নিয়ে পদ্মা সেতু হয়ে যাব। বাসার যে আসবাবপত্র ছিল গাড়িতে লোড করে রওনা করে দিয়েছি, আমি 60 ফিট আসছি অলরেডি। আমি আছি এখন তেজগাঁও ফ্লাইওভারে। ঢাকা শহরের অবস্থা সব জায়গায় প্রায় সব জায়গায় জ্যাম। মোটামুটি ঢাকার যানজটটা পার হয়ে আমরা চলে আসছি। দেখলেন আসলে ব্যাপারটা হচ্ছে যে পথচারী হিসেবেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। হুটহাট করে কখনোই রাস্তা পার হওয়া যাবে না, এতে করে একটা বিপদ হতে পারে। অবশ্যই আমাদের চালক বন্ধুদেরও সতর্ক থাকতে হবে এ বিষয়ে, এবং পথচারী হিসেবে আপনাকেও সতর্ক হতে হবে। যেটা আমি বারবারই বলি, আমার প্রায় ভিডিওতে আমি বলি যে আসলে পথচারী প্রত্যেকটা চালক বন্ধুর পথচারীকে সুযোগ দেওয়া উচিত, এবং পথচারী হিসেবেও একজন আপনার ঠিক মতো হচ্ছে আপনার জেব্রা ক্রসিং ব্যবহার করা, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। তা নাহলে কিন্তু যে কোনো সময় আমাদের একটা বিপদ হতে পারে। বন্ধুরা, আমি এখন পোস্তকলা পার হয়ে এক্সপ্রেসওয়েতে আছি। ধলেশ্বরী ব্রিজের টোল দিলাম আমরা এখন। বন্ধুরা, আমি আছি এখন ধলেশ্বরী। এখানে একই সাথে আসলে দুইটা ব্রিজ জোড়া। ভিউটা খুবই সুন্দর লাগে এখানে। দিকে বন্ধুরা ট্রেন লাইনের যে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি আছি এখন সেই স্বপ্নের পদ্মা সেতুতে। নদীতে কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। এই প্রথমবার পদ্মা সেতু পার হচ্ছে, এর আগে অবশ্য চেষ্টা থাকলেও আসলে হয় নাই। এখানে নামা বা ছবি তোলা নিষেধ আসলে সম্পূর্ণভাবে। সেতুর দুই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে পরে লোক আছে একটু দূরে দূরে, যাতে এখানে কেউ গাড়ি ব্রেক না করে কেউ না নামতে পারে। ডান দিকে ট্রেন লাইন আমরা দেখছি। বন্ধুরা, আমি পদ্মা সেতু পার হয়ে চলে আসছি অলরেডি। বন্ধুরা, আমি এখন বরিশাল শহরে ঢুকলাম, বরিশাল চলে আসছি। আছি হচ্ছে এখন বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। নথুল্লাবাদ পার হচ্ছি, অনেক দিন পরে ঢুকলাম বরিশাল শহরে, প্রায় অনেক দিন। Thank you.
বরিশাল আমতলার মোড় পার হচ্ছি। এখানে একটা সময় অনেক আসতাম, অনেক আসা হতো বরগুনা থেকে। সাগরদী বাজার পার হয়ে আমরা রূপাতলির দিকে যাচ্ছি, বরিশাল রূপাতলি। বরিশাল রূপাতলি পার হলাম। আমি আছি এখন বাখেরগঞ্জে। বন্ধুরা, আমি সুবিদখালি চলে আসছি এখন আছি। এটা হচ্ছে সুবিদখালি উত্তরাঞ্চলের দিকে, মানে প্রায় জায়গাতেই কিন্তু এখন ফোর লেন হয়ে গেছে, কিন্তু এদিকে টু লেনের রাস্তা, টু লেনের রোড আছে এখনও, কিন্তু ফোর লেন হয় নাই। তবে হয়তো বা হবে, আমরা আশা করি। বন্ধুরা, আমি বরগুনা চলে আসছি। এটা হচ্ছে বরগুনার, মানে আন্তঃজেলার বাস টার্মিনাল। ভালোই আসছিলাম, কিন্তু বৃষ্টিতে পায়ে বসছে, মানে এদিকে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা এখন বামে যাব আর সোজা ব্রিজের ওই পারে হচ্ছে বরগুনা শহর। আমি বামে ঢুকলাম, এদিকে রাস্তা একটু ভাঙা আছে আর